নমস্কার। প্রত্যেককে নিয়ে আমাদের পথ চলা, কাজেই প্রত্যেককে স্বাগত জানাই শুরুতে। আর শুরুতে কিছু ভাবনার খোরাক আপনাদের কাছে রেখে অনুষ্ঠানের সূত্রপাত করতে চাই। সৃষ্টি টেলিভিশনের পর্দায় আপনারা ওয়েট করছেন একটা মনোমুগ্ধকর আরও একটা অনুষ্ঠান দেখার জন্য। কখনো ভেবে দেখেছেন কি নিজের ক্যারিয়ারটা সেই আলটিমেট লক্ষ্যে আপনি পৌঁছতে পারছেন না? কখনো ভেবে দেখেছেন কি নিজের হার্ট অ্যান্ড সোল চেষ্টা করা সত্ত্বেও আপনি টার্গেটটা অ্যাচিভ করতে পারছেন না? কখনো এভাবেও কি ভেবে দেখেছেন যে নিজের পরিবারে বাইরে যতক্ষণ থাকছেন খুব ভালো থাকছেন, বাড়িতে পা দেওয়ার পরবর্তী সময় থেকে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে, সেটা আরও বেডরুমে পা দেওয়ার সাথে সাথে একটা নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য অশান্তির একটা চূড়ান্ত ক্ষণ তৈরি হয়ে যাচ্ছে? কখনো এভাবেও কি ভেবে দেখেছেন? অর্থ উপার্জন করছেন দুহাত ভরে কিন্তু সেটাকে সঞ্চয় করতে পারছেন না? কখনো এভাবে কি ভেবে দেখেছেন যে আপনার সন্তান মেধাবী কিন্তু রেজাল্টটা সেই মতো হচ্ছে না? হয়তো কেউ ভেবেছেন, হয়তো কেউ ভাবেননি, কিন্তু এই ঘটনাগুলো আকছাড় আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে চলেছে। তার পেছনে যে আমাদের বাস্তু, আমরা যেখানে থাকি সেটা দায়ী হতে পারে, অর্থাৎ তার কোনো ভূমিকা আছে, এটা কি কখনো ভেবে দেখেছেন? ভাবুন, ভেবে দেখুন, আরও একবার সকলের চোখটা খুলুক অ্যাস্ট্রোলজির মাধ্যমে, সেই বাস্তুশাস্ত্রের মাধ্যমে, যিনি আমাদের সংখ্যাতত্ত্বের মাধ্যমে, যিনি আমাদেরকে সেই বিভিন্ন দিকে চোখ খুলে দেন এবং বিভিন্ন দিকের সেই সমস্যার জায়গাটা খুলে দিয়ে একদম সমাধানের লক্ষ্যে পৌঁছে দিতে পারেন, তার কাছে এই জায়গাটাও আরও একবার স্পষ্টতার সঙ্গে জানতে চাইব। শিক্ষিত জ্যোতিষী, বহু জ্যোতিষীর জ্যোতিষগুরু এই তকমাটা পেরিয়ে কোথাও একটা নিজের স্থাপন, নিজের কৃতিত্ব দিয়ে, কর্ম দিয়ে করে চলেছেন এবং মানুষের জীবনে ফল দিয়ে চলেছেন, কাজ করে চলেছেন অহরহ অনবরত। সেই নামটিই তো এভাবে আসতে পারে যে কাছের মানুষ, কাছের মানুষ শ্রীমতী বৈশালী সরকার। কাজেই এই বিষয়টাতেও তিনি যে আমাদেরকে আলোকিত করবেন, এটা আর নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। কাজেই আপনাদের স্বাগত জানিয়ে এবারে স্বাগত জানাতে চাইবো আপনাদেরই বন্ধু সুব্রত, সেই মানুষটিকেই, শ্রীমতী বৈশালী সরকার, আবারও আমাদের মাঝে, আবারও আমাদের সকলের জন্যে শ্রীমতী বৈশালী সরকার, স্বাগত দিদি আপনাকে। নমস্কার জানাচ্ছি সৃষ্টি টিভির প্রত্যেকটি দর্শককে, এবং আজকে খুব ভালো প্রশ্ন সুব্রত, যে বাস্তুর জায়গা থেকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ডিস্টার্ব কি আনে, কিভাবে বুঝবেন? প্রথম কথাই বলবো যে আমাদের বাস্তু হচ্ছে কিন্তু নতুন কোনো কিছু না, আমাদের যে প্রকৃতি, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই যে পাঁচটি তত্ত্ব বা পাঁচটি এলিমেন্টস এবং তিনটি এনার্জি যেটা রয়েছে, চর, স্থির, দ্বৈত, এর কানেকশনেই কিন্তু আমাদের বাস্তু শাস্ত্রের সমস্ত কিছু কিন্তু লুকিয়ে থাকে। এবং আমাদের বডির মধ্যে যে পঞ্চকোষ আছে, সেই পঞ্চকোষেও কিন্তু এই কানেকশন রয়েছে। অর্থাৎ আমাদের বাড়ির বাস্তুর জায়গা থেকে যদি দেখা যায় যে আমাদের বাড়ির সাউথ ওয়েস্ট জোন, যে জোনটাকে আমরা নৈঋত্য কোণ বলে থাকি, এবং এই কোণটা কিন্তু একজন কাপলের জন্য বেডরুমের জায়গার ক্ষেত্রে কিন্তু ভালো। কিন্তু যদি দেখা যায় কোনো বাড়িতে এই নৈঋত্য কোণে তার বেডরুম নেই, সেখানে দেখা যাচ্ছে হয়তো সেপটিক ট্যাঙ্ক রয়েছে বা কুয়ো রয়েছে জলের, বা সেখানে দেখা যাচ্ছে হয়তো রান্নাঘর রয়েছে, তাহলে কিন্তু দেখা যায় যে সেই বাড়িতে কিন্তু যেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে ওটা বলছে যে ভীষণভাবে কিন্তু ডিস্টার্ব আসে, প্রচণ্ডভাবে কিন্তু একটা অশান্তি, বেডরুমের মধ্যে মারামারি, ঝগড়াঝাটি, শান্তিতে ঘুমোতে না পারা। যারা টিভির ওপ্রান্তে রয়েছেন, যারা ফেস করছেন যে কথাগুলো আমি বলে গেলাম, তারা বেশি করে অনুভব করছেন আপনাদের জীবনে ঠিক এই জিনিসগুলোই কিন্তু রয়েছে, আপনাদের বাস্তুতে কিন্তু এই জিনিসগুলোই রয়েছে। এবং যখনই এই জায়গাটা, এই সেক্টরটা নষ্ট হয়ে যাবে, তখনই কিন্তু সেই বাড়িতে ভীষণভাবে দাম্পত্য জীবনে কিন্তু একটা চিচ্ছিরে জায়গা কিন্তু সৃষ্টি হয়ে যাবে। আছে তো, হ্যাঁ, একজন অনুষ্ঠানে প্রথম বন্ধু অপেক্ষা করছেন, স্বাগত তাকে, নমস্কার, বলুন কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যালো, শুনছি আপনাকে, বলুন কে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে প্রবল পাল বলছি। কার সম্পর্কে জানবেন? আচ্ছা, টিভির ভলিউমটা কমিয়ে দিন, 20 মিনিটে পশ্চিম মেদিনীপুর।
সরাসরি আপনার প্রেডিকশনে যাওয়ার আগে একটাই প্রশ্ন জানতে চাইবো, যে আপনি শ্রীমতী বৈশালী সরকারের অনুষ্ঠান রেগুলার দেখেন কি? দেখেন কি আপনি? আপনি কথা শুনতে পাচ্ছেন না, একটু মনোযোগ দিন। ফোন যখন করেছেন একটু মনোযোগ দিন, অনুষ্ঠানে যখন এসেছেন অনুষ্ঠানের প্রতিটা কথা শোনার চেষ্টা করুন। আচ্ছা, প্রথম প্রথম কথাই হচ্ছে আপনার রাশি লগ্ন কি জানা আছে? না, আমি কিছুই তো জানি না। আমি তো আমার আমার মাসি ছেলের জন্য আপনার কাছে দেখিয়েছিল, মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে, যে মেদিনীপুর মেছেদায় আছে না, মেছেদায় দেখিয়েছিল বছর খানেক আগে। তো ওনার কাজটা ঠিক ভালো হয়েছিল, এখন মোটামুটি ছেলে ভালোই আছে, মাসির ছেলে। আপনার দুটোই দেখুন জলের কানেকশনে রয়েছে এবং লগ্নের উপরেই বুধ কেতু, দ্বাদশপতি বুধ কেতু যুক্ত অবস্থায় প্রচুর টেনশন করেন। এক নম্বর, কোনো কিছু ডিসিশনে আপনি একভাবে কিন্তু থাকেন না, বারবার কিন্তু সেটা ফ্ল্যাকচুয়েট করে। এবং আপনি কি আর্টস নিয়ে পড়াশোনা করেছেন? হ্যাঁ হ্যাঁ দিদি, আর্টস নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু এখন কি চাকরির চেষ্টা করছেন? হ্যাঁ, চাকরির চেষ্টা তো করছি, কিন্তু হচ্ছে না সেটাই আর কি। এই যে বললাম দ্বাদশপতি কেতুযুক্ত লগ্ন এবং শরীরও তো ভালো থাকে না, বয়স খুব কম, বয়স খুব কম, কিন্তু তা সত্ত্বেও দেখবেন আপনার বডিতে খুব ব্যথা থাকবে, পেন থাকবে। হ্যাঁ, দাঁত তো ব্যথা আছে। হ্যাঁ, কিন্তু আর এবং মানসিক একটা অস্থিরতা কিন্তু সবসময় হয়, খুবই সেনসিটিভ। আপনার চাকরি হচ্ছে না, বারবার চাকরির চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে সে চাকরিটা থাকছে না বা হচ্ছে না, তাই তো? হ্যাঁ, এখানে বুধ কেতুর অবশ্যই কিন্তু ঠিক করতে হবে, এক নম্বর। এবং আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বাস্তু, আপনার বাড়িরও কিন্তু দেখা যাচ্ছে বাস্তু কিন্তু ভালো নেই। কারণ হচ্ছে, হ্যাঁ, কারণ আপনার বাড়িতে যে জায়গায় দেখবেন অবস্থান রয়েছেন তার আশেপাশে কোনো স্ট্যাগ ওয়াটার বা নোংরা জল আপনারও আছে, সেটা আছে তো? এই জায়গাগুলোর জন্য আপনি তো বললেন যে আপনার মাসির ছেলে এসেছিল, মাসির ছেলে এসে উপকার হয়েছে, তাহলে আমি সেক্ষেত্রে বলে থাকবো যে আপনিও কিন্তু একটু পরামর্শ আপনার রয়েছে। প্রথম কথা হচ্ছে যে আপনাদের বাস্তু যেহেতু ডিস্টার্ব, মনোমতো জব হবে না, ওই বাড়িতে দেখবেন সবসময় পেন হবে, এনার্জি পাবেন না, মনে হবে আরেকটু শুয়ে থাকি, কোনো কিছু ভালো লাগবে না। কিন্তু আপনি যতক্ষণ বাড়ির বাইরে থাকেন অনেক কিন্তু পজিটিভ মাইন্ডে থাকেন, সেটা থাকেন তো? হ্যাঁ, ঠিক বলছেন। তারপর বাড়িতে রোগ হবে একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন, হতাশা, কোনো কাজ না হওয়া, এবং মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকবে। এবং দেখবেন আপনাদের বাড়িতে যদি ফ্রিজ না থাকে, যদি খাবার দাবার রেখে দেন, দেখবেন খুব চট করে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা বাস্তুগত জায়গার ত্রুটিটা প্রচন্ডভাবে রয়েছে আমার মনে হয়। আপনি একটু সরাসরি পরামর্শ করুন, সাথে থাকুন। অনেকগুলো পরামর্শ পেলেন, প্রত্যেকটাই সহমত পোষণও করলেন, সেই জায়গায় বাকি সিদ্ধান্ত। বাস্তু যদি ডিস্টার্ব হয়ে যায়, মানে মানুষের যদি বাড়ির জায়গা থেকে যদি কোনো বাড়িতে মানে বাতাস, আলো, হ্যাঁ, সমস্ত কিছু যদি ঠিক মতন ব্যালেন্স না থাকে, সঠিক এনার্জি যদি না ফ্লো করে বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি, তাহলে কিন্তু সেই বাড়িতে কখনোই কোনো মানুষ সুস্থ থাকবে না। তার চিন্তা ভাবনাগুলো কিন্তু যতই সে প্ল্যানিং করুক, এটা করব, এটা করব, কিন্তু সে মানে বাস্তবে রূপান্তরিত করতে পারবে না। এবং আমি বহু ক্ষেত্রে যাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে ডিস্টার্ব দেখেছি, তাদের ক্ষেত্রে অনেক সময় তো আমাদের ভাঙতে পারি না, সবার ক্ষেত্রে দেখা যায় না যে বাড়ি চট করে ভেঙে দেওয়া হলো, এবং সেটা সম্ভবও না, বিশেষত কলকাতা শহরে তো নয়। তা সেক্ষেত্রে আমি বলবো যাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভীষণভাবে ডিস্টার্বের মধ্যে রয়েছে, তারা সাউথ ওয়েস্ট কর্নারটাকে অবশ্যই পরিষ্কার রাখুন, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা, সাউথ ওয়েস্ট কর্নারে দুটো সিলভারের বাটি বা ক্রিস্টালের বাটি বা ভালো কাচের বাটি, একটি ছোট একটি বড়, তাতে কিন্তু মধু দিয়ে ভরে রেখে দেবেন। সেটা আপনাদের দাম্পত্য জীবনে দিবারাত যে কলহ হয় সেটা অনেকটা অংশে কমবে, এবং হাজব্যান্ড ওয়াইফের ছবি অবশ্যই কিন্তু সাউথ ওয়েস্ট কর্নারে কিন্তু রেখে দেবেন। চেষ্টা করবেন বেডরুমে যেন খাট যেখানে রেখেছেন
অবশ্যই কিন্তু সাউথের দিকে মাথা করে শোবেন, কারণ সাউথের দিকে কিন্তু আমরা বলি যে এনার্জি লেভেলটা অনেক ভালো থাকে। আমরা যদি সাউথে মাথা করে যদি শুতে পারি, তাহলে আমাদের একটা এনার্জি পজিটিভনেসটা আমরা কিন্তু পাই, এবং পরের দিন কাজ করার যে এনার্জিটা সেই এনার্জিটা কিন্তু আমাদের মধ্যে থাকে, এবং যে কারণেই কিন্তু আমরা বলে থাকি যে সাউথে মাথা করে দেওয়াটা ভালো এবং পজিটিভ হিসেবে আমরা কিন্তু ধরে থাকি। এবং অবশ্যই কিন্তু চেষ্টা করুন খাটে যেদিকে মাথা দেবেন সাউথের দিকে দিন, এবং কোনোভাবেই যেন বেডে যেন আপনাদের আয়না যেন রিফ্লেক্ট না করে, কারণ হচ্ছে সেখান থেকে দেখা যাবে একটা কলহ, একটা ডিস্টার্ব, মানসিক টেনশন, এগুলো কিন্তু আপনাদের জীবনে ভীষণভাবে চলে আসবে। এবং ঘরের রং কখনো ব্লু বা গ্রিন, যাদের বেডরুম রয়েছে তারা কিন্তু কখনোই করবেন না, সেখানে বেবি বেবি পিঙ্ক কালার অথবা হোয়াইট কালার, এই দুটো কালার কিন্তু আপনারা যদি ইউজ করেন যাদের দাম্পত্য সমস্যার মধ্যে ভীষণভাবে রয়েছেন। এবং তার সাথে সাথে আপনার প্ল্যানেটারি পজিশন কি রয়েছে, বাস্তুর আর কি প্লেসমেন্ট আপনি করতে পারবেন, এবং যদি লাভ বার্ডসও সাউথ ওয়েস্ট কর্নারে আপনারা রাখতে পারেন, তাহলে আমি বলবো এটা এনার্জাইজ করে রাখতে হয়। এবং সঠিক হোড়া, সঠিক নক্ষত্রে যারা আমার থেকে নিয়েছেন তারা জানেন যে আজকে কিন্তু তারা যথেষ্ট ভালো রয়েছেন। কাজে যারা দাম্পত্য জীবনের মধ্যে সমস্যা রয়েছেন, যে যে জনগুলো আপনার ডিস্টার্ব থাকে বা কী করতে হবে সেটা কিন্তু বলে দিলাম, অবশ্যই করুন, দেখুন অবশ্যই কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। আমি এই ক্ষেত্রে নির্দিষ্টভাবে অনেকের ভাবনা কাজ করতে পারে যে জন্মকালীন গ্রহ সন্নিবেশ একজন মানুষের চারটা কাজ করে, কিন্তু এক বাড়িতে থেকে আমার পরিবারের সকল সদস্যদের কোনোভাবে এই নেগেটিভ এফেক্টটা দিয়ে যাচ্ছে, কম বেশি প্রত্যেকেরই এফেক্ট করে যাচ্ছে। যদি ডিস্টার্ব হয়ে যায় তার সন্তানও ডিস্টার্ব হয়ে যাবে, কারণ বাড়ির পরিবেশ তো ঠিক থাকবে না। এনিওয়ে পরের বন্ধু চলে এসেছেন, স্বাগত তাকে। নমস্কার, বলুন কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি গড়িয়া থেকে বলছি। কে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। হুম, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। বেশ, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। শুভজিৎ মণ্ডল। হুম, ডেট অফ বার্থ বলুন। 1996 4th মে। 4th মে 1996। হ্যাঁ, সময়টা বলুন। 1996। হ্যাঁ, বিকাল 4টে। বিকাল 4টা কোথায়? কলকাতা। কলকাতায় জন্মস্থান। রাশি লগ্ন জানেন শুভজিতের? লগ্ন হচ্ছে কিন্তু কন্যা লগ্ন। আচ্ছা, ছেলে কিন্তু যেটা দেখা যাচ্ছে, আমি সেটাই বলছি, প্রথম কথাই দেখুন, ওর লগ্নের ক্ষেত্রে রাহু অবস্থান করছে, এবং সপ্তম ভাবের উপর শনি কেতুর অবস্থান। ও পায়ের পোর্শনে কোনো চোট আঘাত পেয়েছে? হ্যালো, পায়ে চোট বা পায়ে কোনো পেন হয় ওর? না, কোনো পেন হয় না, হলেও মানে বলে না, বলতে চায় না। আচ্ছা, চতুর্থ স্থানে ওর বৃহস্পতি থাকার জন্য পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু ওর ভালো। বর্তমানে কি ও ফার্স্ট ইয়ার পড়ছে? এখন পড়াশোনা করছে, বিটেক পড়ছে। হ্যাঁ, পড়াশোনার জায়গাটা আমি বললাম তো ভালো, এবং দেখা যাচ্ছে বরাবরই কিন্তু ভালো, এবং ওর সাথে ওর মায়ের সম্পর্কের জায়গাটা খুব ভালো, মা খুব ভালো বন্ধু ওর জন্য। এবং আপনারা যে বাড়িটায় থাকেন, বাড়িটা কি দোতলা বাড়ি আছে? হ্যাঁ, এবং বাড়িটা একটু বড় সাইজের বাড়ি আছে তাই তো? বাড়ির কাছাকাছি কোনো মন্দির বা স্কুল আছে কি? স্কুল একটু দূরে আছে, মন্দির বাড়ির মধ্যে আমাদের ঠাকুরের মন্দির আছে। হ্যাঁ, দেখো বাস্তু কতটা অথেন্টিক, কারণ এখানে সেটাই দেখা যাচ্ছে আপনার, এইটাই হচ্ছে বাস্তুর কানেকশন। যে ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপনার বাড়ি মোটামুটি বাস্তু ঠিক আছে, এক নম্বর, যে কারণে কিন্তু আপনার সন্তানের পড়াশোনার এডুকেশন নিয়ে খুব একটা আপনাকে টেনশন করতে হয়নি আজ অব্দি, তাই তো? হ্যাঁ, এবং ছেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে বরাবরই কিন্তু একটু ভালো রেজাল্টই করে এসছে, খুব র্যাঙ্ক যে খারাপ করেছে তা না। এই সময়টা ওর শরীরটা একটু ডিস্টার্ব দিচ্ছে, আগের থেকে হেলথ নিয়ে একটু ভুগছে, আগের থেকে গায়ের রংটা একটু কালো হয়ে গেছে। কাজে এই জায়গাটা আমি বলবো যে ছকটা ভালো ছক আছে, আপনি চাইছেন যে ওর ক্যাম্পাসিং থেকে চাকরি বাকরি হবে কিনা এটাই জানতে চাইছেন। হ্যাঁ, ওর চাকরি কিন্তু অবশ্যই ক্যাম্পাসিং থেকে হবে, এবং সেটা কিন্তু একটু দূরের ক্ষেত্রে হবে, খুব কাছে হবে না। তবে আপনার ছেলের ক্ষেত্রে একটা টেন্ডেন্সি, হায়ার স্টাডিজ করার একটা টেন্ডেন্সি কিন্তু রয়েছে, ও বিটেক করে কিন্তু চাকরি করতে চাইবে না, ও আর একটু পড়াশোনা করতে চাইছে, তাই তো? এখন বলছে করব না, কেন বলছে? ওই জায়গায় তো সারি সাথে চলছে, ডিসিশন নিতে পারছে না, কিন্তু আমি বলবো ওকে উচ্চ বিদ্যা করান, এনটেকও করান,
সেটা কিন্তু ওর 100% হবে। একটা জায়গায় আপনাকে শুধু একটু সতর্ক করে দিয়ে যাব যে ওর ক্ষেত্রে ওকে কখনোই কিন্তু গাড়ি কিনে দেবেন না, বাইক বা গাড়ি এই দুটো জিনিস ওকে চালাতে দেবেন না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ওর বিবাহিত স্থান কিন্তু প্রচণ্ড ড্যামেজ, সেই জায়গাটার জন্য আপনি ইমিডিয়েট কারো কিন্তু পরামর্শ নেবেন, কারণ কোনো রিলেশন ওর জীবনে চলে আসবে এবং সেই জায়গা থেকে কিন্তু ওর পড়াশুনো বা ক্যারিয়ারের লাইফটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। ঠিক আছে, সাথে থাকুন। আশা করি যে ছবির মতো প্রেডিকশনটা আপনার পুত্রের ক্ষেত্রে উঠে আসলো, সেটা বুঝলেন যে অ্যাস্ট্রোলজিতে কিভাবে সেটা বলা সম্ভব এবং যে পরামর্শটা পেলেন সেটা কাজে লাগাতে পারেন। আমি দিদির কাছে একটু সময় চেয়ে নিয়ে বন্ধুদের জন্য আমি একটু কিছু ঘোষণা রাখতে চাইবো। দূর দূরান্তের মানুষজন আপনাকে চান, তাদের ক্ষেত্রে আমি সেই সুযোগের কথাটা বলে দিতে চাইবো। বর্ধমানবাসীদের জন্য শুরুতে একটু বলে রাখতে চাইবো যে 17ই জুন শ্রীমতী বৈশালী সরকার আপনাদের জন্য থাকছেন, আপনাদেরই আহ্বানে বর্ধমানে থাকছেন। বাকিটা জানতে, ঠিকানা জানতে এবং অবশ্যই নাম নথিভুক্তের জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারেন। তার আগে 15 তারিখ মেচেদাতে থাকছেন, একটু বলে দেবো 22শে জুন শ্যাওলাফুলিতে থাকছেন, আর 7ই জুলাই তারপরের মাসে, 7ই জুলাই সামনের মাসে বহরমপুর, আর 8ই জুলাই কৃষ্ণনগরে, আর অম্বুবাচিতে তো থাকবেন কামাখ্যা মহাধামে, সেই জন্য 23 তারিখ থেকে 27 তারিখ সমস্ত চেম্বার বন্ধ। এই ঘোষণাটা আরও বেশি করে জরুরি, প্রত্যেকে যারা যোগাযোগ করতে চান এই সময়টা কামাখ্যায় পৌঁছে যাবেন। আমি সেই অম্বুবাচী যোগের নিয়েই সমাধানের রাস্তাটা জানতে চাইবো, কিন্তু তার আগে একটু ডিটেলস আপনাদের এইভাবে জানিয়ে রাখতে চাইবো যে জ্যোতিষ সহজ পাঠ এবং জ্যোতিষ বর্ণ পরিচয়, এই দুটি শ্রীমতী বৈশালী সরকার প্রণীত পুস্তক, আপনারা যারা সংগ্রহ করতে চান, তার থেকে কিছু জানতে চান, শিখতে চান এবং জীবনে প্রয়োগ করতে চান, তারা কলেজ স্ট্রিটের লাইব্রেরিতে পেয়ে যাবেন, বিভিন্ন দোকানে এবং বিভিন্ন চেম্বারে পেয়ে যাবেন দিদির। আর পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিতে যারা ভর্তি হতে চাইছেন, শিখতে চাইছেন জ্যোতিষকে সঠিকভাবে, তারা অবশ্যই থাকবো যে আমাদের শনিবারের একটা ক্লাস শুরু হবে আগস্ট মাস থেকে, সেই ক্লাসটা কিন্তু 1 মাসে ক্লাস থাকবে, অর্থাৎ 4টে স্যাটারডেতে আমাদের ক্লাস থাকবে। এবং সেই ক্লাসে কিন্তু এই যেরকম আমরা বাস্তু বললাম যে বাড়িটা কিরকম হবে বা বাড়ির বাস্তুটা ডিস্টার্ব আছে কিনা, একটা ছক দেখলে কিন্তু বোঝা যায় কি কানেকশন থাকতে পারে, বা আপনার যে চক্র রয়েছে সামনের চক্র, সেই কোন চক্রটি আপনার ডিসব্যালেন্স হয়ে রয়েছে, তার জন্য আপনি কোন প্রাণায়াম করবেন, কোন মন্ত্র করবেন, কি দ্রব্য পড়বেন, কি ধরনের খাদ্যাভ্যাস করবেন, সেই আপনার মানে পজিটিভ এনার্জিটাকে আমরা এনহ্যান্স করানোর চেষ্টা করব। এবং যোগা বা কোন মুদ্রা প্রত্যেকটা জিনিস কিন্তু হবে, তন্ত্রের মাধ্যমে কিছু জিনিস আপনাদের বলে দেওয়া হবে, কোন আসনে বসে কোন দিকে সেই মন্ত্র করবেন, মানে প্রত্যেকের জন্য তো একই রকম নয়, বা কোন দিনটা বা কোন হোরাটা আপনাদের জন্য ভালো হবে, সেই সময় মন্ত্রপাঠ করলে আপনার কার্যগুলো সিদ্ধি হবে, এই প্রত্যেকটা ছোট ছোট জিনিস নিয়ে আমরা একটা শর্ট কোর্স করছি, এটা আগস্ট মাসে এটা আমরা শুরু করছি। যারা শিখতে চাইছেন বা বহু জ্যোতিষী আছেন, তারা হয়তো এই এতগুলো জায়গা হয়তো জানেন না, তাদের ক্ষেত্রে বলে রাখবো যে এই 1 মাসের কোর্সে অবশ্যই ভর্তি হন, এবং বিভিন্ন দিক বিশেষত জ্যোতিষের মাধ্যমে কোন জায়গাগুলো আপনাকে দেখতে হবে, কোন কানেকশন, অনেকে জ্যোতিষ জানেন, শিখেছেন বহু জায়গায় কিন্তু বলে দিদি প্রেডিকশন করতে পারি না বা কি রেমেডি দেবো সেটা করতে পারি না, এই জায়গাগুলো যারা শিখতে চাইছেন অবশ্যই কিন্তু আমাদের ইনস্টিটিউটে কিন্তু যোগাযোগ করে নেবেন। শর্ট বাট ভেরি স্পেশাল কোর্স, এটুকুই শুধু বলা যায়। এনিওয়ে, অনুষ্ঠানের শেষ বন্ধু আজকে অপেক্ষা করছেন, তাকে স্বাগত জানাতে চাইবো। নমস্কার, বলুন কে আছেন? হ্যাঁ, আমি আসানসোল থেকে বলছি। কে বলছেন? আসানসোল থেকে। আচ্ছা, কার সম্পর্কে জানবেন বলুন? আমি আমার বাবার সম্বন্ধে জানতে চাই। বাবার পরিচয় একটু জানান। বলুন, তার ডেট অফ বার্থটা আমাদের জানান। বলুন, 21শে ফেব্রুয়ারি 1972, জন্ম সময়টা বলুন এবার। সকাল 5টা কোথায় বলুন, কোথায় জন্মস্থান? আসানসোল। বাবার রাশি লগ্ন কখনো জানেন, উনি জানেন বা আপনিও জানেন কি? আপনি টিভি দেখে আমাদের সাথে কথা বলবেন না, কিন্তু লাইন কেটে যাবে, আপনি সরাসরি ফোনটা সরিয়ে আনুন, এনে আমাদের সাথে কথা বলুন। আচ্ছা, মেষ, মেষ রাশি মকর লগ্ন। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে, বাবা বাবা কি নিজস্ব প্রফেশনে আছেন?
এবং সেই জায়গাটা থেকে কিন্তু উনি খুব ডিস্টার্বের মধ্যে রয়েছেন এখন। বর্তমান সময়টা কিন্তু ওনার ভালো না। দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান, অষ্টমে রাহুর অবস্থান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানসিক একটা টেনশন এই সময় বাবার ভীষণ ভাবে রয়েছে, সেটা রয়েছে তো? হ্যাঁ। এবং বাবার কিন্তু জন্মকালীন ছকেই কিন্তু, বাবা কিন্তু খুব পরোপকারী মানুষ, তাই তো? হ্যাঁ, লোকের জন্য প্রচুর করেছে আজীবন অবধি, 72 সালে জন্ম, এখন অবধি যা যা করেছে সব কিন্তু অন্যদের জন্য করে এসেছে, তাই তো? হ্যাঁ। এবং খুব স্পষ্টবাদী, যাকে যেটা কথা দেয় সেটা রাখার চেষ্টা করে, কিন্তু মাথা একটু গরম আছে। এবং মায়ের সাথে কিন্তু মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হচ্ছে, হচ্ছে তো সেটা? হ্যাঁ। বর্তমান বাবার প্রেশার আছে, হাই প্রেশার আছে? না, প্রেশারটা চেক করান না উনি, উনি চেক করান না, শারীরিক জায়গাটা উনি চেক করাতে চান না, তাই তো? মেষ রাশির লোক তো, যা হচ্ছে হচ্ছে, এরকম একটা মানসিকতা আছে তো সেটা? আমি তো বাবাকে দেখিনি, বাবা বেশ অনেকটাই লম্বা চওড়া। এবং একটু খাদ্য রসিক মানুষ আছেন, খেতে খুব পছন্দ করেন, তাই তো? বর্তমানে অর্থনৈতিক জায়গাটা একটু চাপের মধ্যে পড়ে গেছেন এবং টেনশনের মধ্যে থাকবেন। বাবাকে অবশ্যই কিন্তু এবছরটা যথেষ্ট সাবধানে, বিশেষত সেপ্টেম্বর অক্টোবর মাসের পর থেকে 2017-র এপ্রিল অবধি ওনার শারীরিক বিপত্তি যোগ কিন্তু একটা রয়েছে। ওনার হার্টের অবশ্যই কিন্তু সেই জায়গা থেকে আমি একটা ডিস্টার্ব পাচ্ছি, এবং ব্যবসার জায়গা বা প্রফেশনের জায়গা থেকে কিন্তু যথেষ্ট শত্রু তৈরি হয়ে গেছে। এবং অর্থ বহু যায় লোকের থেকে উনি টাকা পান, কিন্তু টাকাটা ফেরত পাচ্ছেন না, সেটা হচ্ছে তো? সেই নিয়েই তো ফোন করেছেন আপনি, এই প্রশ্নগুলোই আপনার মধ্যে ছিল। হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম সবকটা মিলল না? মিলল না, হ্যাঁ। তাহলে কি করতে হবে বাবার জন্য? যদি মনে করেন আমি 17 তারিখে থাকবো, কিন্তু বর্ধমানে বাবার চকটা একটু ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, আসানসোল থেকে কাছাকাছি বর্ধমানে অবশ্যই হতে পারে বাবার এই সমস্যা থেকে, কারণ সামনেই কিন্তু খুব ভালো তিথি আমাবাচী আছে, এবং এই সময় যদি আপনি সঠিকভাবে কিন্তু প্রতিকার প্রতিবিধান করতে চান, কারণ এখন বাবার প্রত্যেকটা পিলার, 4টে মেন যে পিলার মানুষের থাকে, সেই পিলারগুলো কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে। এবং আমি যে টাইমটা বলে গেলাম, এই টাইমটাও কিন্তু ওনার জন্য একটা ডেঞ্জার পিরিয়ড রয়েছে। এই জায়গাটা থেকে যদি বাবাকে সেভ করতে চান, অবশ্যই কিন্তু এই সময় যোগাযোগ করুন। অবশ্যই, শুধু সমস্যাটা জানলে হবে না, যে কোনো কারোর ক্ষেত্রে বা তার সমাধানের রাস্তাটা জানতে হবে। এবং আমি সেই জায়গায় দিদি আমি বিশেষ করে আসতে চাইবো, এরকম মনে হয় না, মানে আমার ক্ষেত্রে অন্তত হয় না, মানে অনেক সময় ক্লায়েন্ট এসে বলে, দিদি আগে যারা দেখেছে, দিদি আপনি কিন্তু কিছু বলবেন না, ওটা কিন্তু হবে। আমি বললাম দেখ, তোদের তো এটা রয়েছে, আমি কি করে আটকাবো? আমি যদি তখন তোর তোরাই এসে বলবি যে না দিদি আপনি জানিয়ে দেননি। কাজে এই জায়গাটার জন্য বলবো, যারা এইভাবে জ্যোতিষটা শিখতে চাইছেন সঠিকভাবে, অবশ্যই কিন্তু যোগাযোগ করুন, এবং সেই ক্লাসগুলোতে আমি থাকবো, নিজে আপনাদের শেখাবো। অবশ্যই কিন্তু যারা চাইছেন প্রফেশনগত দিক থেকে উন্নতির জায়গাটা, বা এই যে আজকে আমরা যেটা বাস্তু নিয়ে আলোচনা করছি, আমি সেই জায়গায় সমাধানের দিকটা অম্বুবাচী যোগে যেটা আপনি যাচ্ছেন কামাখ্যা, এই কানেকশনটা নিয়ে একটু উপায়টা যদি জানান, সমস্যা তো জানলাম, সমাধানটা কি হবে? মায়ের যে জল আছে এটা বাস্তুর ক্ষেত্রে আমি বলি ভীষণ ভাবে, আচ্ছা যদি কেউ এই জলটা নিয়ে এসে যদি নর্থ ইস্ট কর্নারে কোনো একটি মাটির হাড়িতে করে যদি কারো যদি মাটি থাকে তাহলে সেখানে পুঁতে দিলে তো ভীষণ ভালো, এবং অবশ্যই যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা টব নর্থ ইস্ট কর্নারে যদি রাখতে পারি, এবং সেই কামাখ্যা দেবীর যে জল আছে সেই জল নিয়ে এসে যদি সেই টবের মধ্যে রেখে দিতে পারি, সেটাও কিন্তু ভীষণভাবে আমাদের বাস্তু যে নেগেটিভ এনার্জি আছে, বহু জায়গায় দেখা যায় যে অশান্তি, রোগ, নানা রকমভাবে ডিস্টার্ব হয়ে যায়। যাদের ক্ষেত্রে ধরো বাড়ির ইস্ট সাইড ড্যামেজ হয়ে রয়েছে, তাহলে হয় কি, এই যে যারা নেটওয়ার্কিং বিজনেস করে বা মানুষকে নিয়ে যাদের চলতে হয়, তাদের দেখবে কোনো কাজগুলোই ম্যাচিওর হতে চায় না। অনেক দূর যারা ধরুন এলআইসি করেন, বলে যে দিদি অনেক দূর কথাবার্তা এগিয়ে গেছে, কিন্তু যখন চেক দেওয়ার সময় কোনো না কোনো তার একটা বিপদ ঘটছে এবং আমাদের সাথে আর সেই কাজটা হচ্ছে না, অবশ্যই দেখবেন যে ইস্ট সাইড কিন্তু তার কিন্তু ড্যামেজ হয়ে রয়েছে, এবং ইস্ট সাইডে হয়তো তার পায়খানা বাথরুম রয়েছে, বা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে যে সেখানে মিক্সি ইউজ করে,
মিক্সিড কিন্তু এই সাইডে যাদের নেটওয়ার্কিং বিজনেস করছেন বা পাবলিককে নিয়ে সবসময় চলতে হয় তারা কিন্তু বলবো যে এই সাইডে কিন্তু কখনোই কিন্তু মিক্সি রাখবেন না। এই সাইডে যদি আপনি রাইজিং সান রাখেন তাহলে সেটা ভীষণ পজিটিভ হয়ে থাকবে, এবং সেখানটায় যদি ছোটো ছোটো চারা গাছ বা মানি প্ল্যান্ট যদি রাখতে পারেন, কিন্তু মানি প্ল্যান্ট কখনোই যেন নিচের দিকে না নেমে যায়, অলওয়েজ কিন্তু ওপর দিকে ওঠানোর অবস্থায় কিন্তু আপনাকে রাখতে হবে, তবে কিন্তু আপনার কেরিয়ারের গ্রোথটা কিন্তু আপনি পাবেন। অর্থাৎ বাস্তুর এই ছোটো ছোটো দিকগুলো কিন্তু আমি সেই কোর্সে শেখাবো, কোন দিকে কোন জিনিস প্লেসমেন্ট করবেন বা কোন দিকটা কোন কালার করবেন, কোন দ্রব্যগুলো সেখানে রাখবেন। দেখবেন যাদের এই নেটওয়ার্কিং বিজনেস হচ্ছে আমি তাদের বলবো যে যোদা জোড়া খরগোশ কিনে এনে যদি আপনারা সেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের সেই জোনটাই যদি আপনারা ইস্ট জোনে রাখতে পারেন, নেটওয়ার্কিং যারা কাজ করছেন দেখবেন তাদের কানেকশন অনেক বেড়ে যাবে এবং কাজগুলো 100% কিন্তু ম্যাচিওর হয়ে যাবে। এবং কোন সময় রাখবেন, কোন হোড়াতে রাখবেন, কোন দিনটা আপনার জন্য ভালো এবং সেটা কিভাবে এনার্জাইজ করবেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা আমার থেকে পাবেন এবং সঠিকভাবে অবশ্যই রাখুন, দেখবেন জীবনে আপনার প্রসপারিটি গেইন অবশ্যই কিন্তু বেড়ে যাবে। তার জন্য এটাই একদম বাস্তব যে যোগাযোগ করতে হবে, সরাসরি সে যোগাযোগ করতে হবে, জেনে নিতে হবে এবং তারপরে প্রয়োগ করতে হবে। কিন্তু আজকে থামতে হবে, আপনারা যদি চান একটু মনে করিয়ে দিই যে ইউটিউবে গিয়ে দিদির অনুষ্ঠান রেগুলারলি দেখতে পারেন যে কোনো সময়। আজকে এই বলে বিদায় নেব, প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।